রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রের উন্নতির ক্ষেত্রে বিরাট বড় সুখবর শনিবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মন। রাজ্যে 24 ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে এবং সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার সহযোগী সংস্থার সঙ্গে 2,275 কোটি টাকার চুক্তি সম্পাদন করেছে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন উপমুখ্যমন্ত্রী। স্টেট গভর্নমেন্ট হ্যাজ সাইন প্রজেক্ট উইথ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সঙ্গে আমরা একটা এগ্রিমেন্ট সাইন করেছি এডিবির সঙ্গে। কত টাকার এগ্রিমেন্ট? 2,275 কোটি টাকা। এটা মানে $275 মিলিয়ন এই প্রজেক্ট আমরা এগ্রিমেন্ট সই করেছি। কী জন্য? পাওয়ার ডিস্ট্রিবিউশন স্ট্রেংথেনিং অ্যান্ড জেনারেশন এফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। এটা একটা ঐতিহাসিক মোমেন্ট, এটা ঐতিহাসিক ক্ষণ দ্বীপ রাজ্যের ইতিহাসে। এত বড় প্রজেক্ট কোন সেক্টরই করা হয়নি আজ অব্দি, বিদ্যুৎ সেক্টরে তো হয়নি আজ অব্দি কোন সেক্টরই এত বড় প্রজেক্ট। 2,275 কোটি টাকার প্রজেক্ট আজ অব্দি ত্রিপুরা রাজ্যে সিঙ্গল প্রজেক্ট এভাবে হয়নি। এ হচ্ছে একটা ঐতিহাসিক একটা ম্যাটার। প্রজেক্টটা হবে 1,820 কোটি টাকা হবে, $220 মিলিয়ন লোন ফ্রম এডিবি ইএপি প্রজেক্ট, এবং আমরা করছ কোনো স্টেট গভর্নমেন্ট থেকে 455 কোটি টাকা, ঠিক আছে। এবং এটা জানা দরকার, এই প্রজেক্টটা হলে পাওয়ারের সিচুয়েশন অনেক ভালো হয়ে যায় ত্রিপুরা রাজ্যে, কারণ ত্রিপুরার লাইনটি অনেক পুরানো লাইন, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন জেনারেশন তিনটা সেক্টরে। এই প্রজেক্টে এডিবি ব্যাংক 1,820 কোটি টাকা এবং রাজ্য সরকার 455 কোটি টাকা খরচ করবে বলে যিষ্ণু দেববর্মন জানান। এই প্রকল্পকে ঐতিহাসিক আখ্যা দিয়ে উপমুখ্যমন্ত্রী জানান, রাজ্যের কোনো ক্ষেত্রেই এত বড় চুক্তি আগে সম্পাদিত হয়নি। প্রকল্পের কাজ শেষ হলে রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রের আমূল উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই সুবৃহৎ প্রজেক্টে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরাট ভূমিকা এবং আর্থিক যোগদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন যিষ্ণু দেববর্মন। আমরা মডার্নাইজ করতে চাই, বিকজ পাওয়ার ইজ ওয়ান অফ আর অ্যাসেট, আমাদের অ্যাসেট ইজ পাওয়ার। আমরা একটা পাওয়ার সারপ্লাস স্টেট, সেখানে পাওয়ারটা দিয়ে আমরা যদি ব্যবসা করতে হবে, পাওয়ার ইজ সামথিং দ্যাট উই ক্যান ট্রেড অন, আমাদের অন্য মূল্যায়ন নেই এখানে। সো পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর অনেকজনে বলে কি অ্যাসেম্বলিতে বলেছে, আবার বলে যে অনেক ঋণে ডুবিয়ে দিয়েছে ত্রিপুরা রাজ্যকে, সেটা স্পষ্টীকরণ দেওয়ার দরকার আপনাদের মাধ্যমে। এটা ইএপি লোন, এক্সটার্নালি এডিড প্রজেক্ট, এটার বেশিরভাগই ফেরত দেবে কে? কেন্দ্র সরকার। আমাদের কত লায়াবিলিটি? 455, 2,275 কোটি টাকা পাওয়ার জন্য আমরা খরচ করছি 455 কোটি। এবং আমরা ধন্যবাদ জানাই মিনিস্টার ফাইন্যান্সকে, উনার উদ্যোগে দেওয়া হয়েছে, উনি উৎসাহিত করেছেন আমাদেরকে এবং আমাদের সাহায্য করেছেন বলে সীতারামনজি আজকে এটা সম্ভব হয়েছে। আর এগ্রিমেন্টটা সাইন হয়েছে আমাদের পাওয়ার সেক্রেটারি, উনি বসে আছেন আমার সঙ্গে, পাওয়ার সেক্রেটারি বিজেশ পান্ডে অ্যান্ড শ্রী নিলয়া মিতাস, অফিসার ইন চার্জ এডিবি ইন্ডিয়া রেসিডেন্ট মিশন, এডিবি এবং ত্রিপুরা সরকারের আমাদের সচিবের সঙ্গে। তিনি জানান, এই কেন্দ্রীয় সাহায্যের জন্যই এত বড় প্রজেক্টে রাজ্য সরকারকে 455 কোটি টাকা খরচ করতে হবে এবং অধিকাংশ ভার কেন্দ্রীয় সরকার বহন করবে। সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ক্ষেত্রের সেক্রেটারি ব্রিজেশ পান্ডে এবং TSECL এর MD দেবাশীষ সরকার সহ এডিবি ব্যাংকের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।